হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা গামা ডুবি নিয়ে আলোচনা করব গামাডুবি এর আগেও আমরা অনেক ভিডিও আলোচনা করেছি তবে আজকের ভিডিওতে আমি স্পেশালি তার ভোল্টেজ পুরো ডিটেলস আমি মিটার দিয়ে মেপে আপনাকে দেখাবো ঠিক আছে তো ভিডিওটা পড়ে থাকুন তাহলে আশা করি আপনার সুবিধা হবে আর গামাডুবি মানে আগের থেকে এখন ডেভেলপটা অনেকটা ভালো করেছে যে কারণে এখন দিন দিন চাহিদা বাড়ছে আপনারা চাইলে যদি প্রমাণ দেখতে যান আপনারা বিভিন্ন কোম্পানি মানে ফিলিপস হোক বা প্যানাসোনিক বলুন বা যে কোনো কোম্পানি আপনি পাঁচটা খোলেন তো তার মধ্যে আপনি এই গামা মোটামুটি তিনটে পাবেন ঠিক আছে এই গামাটিভি ব্যবহার যারা করছেন তারা বুঝতে পারছেন গামা টিভি কত ভালো চলছে কিন্তু গামা টিভি চালানোর জন্য আপনাকে কিছু জিনিস একটু খেয়াল করতে হবে তাহলে আপনারা গামা টিভি দিয়ে আরামসে কাজ করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা পুরো দেখুন তাহলে আশা করি আপনার অনেক সুবিধা হবে তো বন্ধুরা প্রথমে আপনাদের বলি এই গামা ডিউপি কিন্তু আগের থেকে ডেভেলপটা অনেক ভালো করেছে যে কারণে আমরা আপনাদেরকে পুরো এর ভোল্টেজ মিটার দিয়ে মেপে আপনার দেখাবো এর লাস্ট কত ভুল পর্যন্ত টানতে পারবে আর লোয়েস্ট কত ভুল পর্যন্ত এ পুরো ফুল ব্রাইনেস দেবে ঠিক আছে তো সেটা নিয়ে ভিডিওটা আর সব থেকে বড়ো বেনিফিট হল বা সব থেকে কথা হলো এই গামা ডিউপি আপনার চোখ বন্ধ করে এক বছর গ্যার্টেজ বিক্রি করতে পারবেন হ্যাঁ তবে বন্ধুরা তার জন্য কিছু প্রসেস আপনাকে খেয়াল করতে হবে সেটা আমি বলে দেবো ডিটেলস আপনাকে কোনো অসুবিধা নেই আর এখন যেসব ড্রাইভার বেরোচ্ছে মানে যেগুলো যেগুলো হাই কোয়ালিটি ড্রাইভার সেটা ঠিক আছে সে কোনো ব্যাপার না হাই কোয়ালিটির নিয়ে অনেক অনেক ভিডিও করেছি চাইলে আপনার ভিডিও আমার মানে কে দেখতে পারে আমার চ্যানেলে গিয়ে সেটা কোনো ব্যাপার না বাট যেসব যেসব কম দেবেন ড্রাইভার বেরোচ্ছে মানে সবাই বলে এইচপি এইচপি বলে যারা চিলামিলি করে মানে ড্রাইভার চেন না কিন্তু এইচপি মানে বিশাল ব্যাপার যারা যারা মানে যেসব কাস্টমার ভাবে যে হ্যাঁ কটা ক্যাপাসিটার রেজিস্ট্যান্স লাগানো আছে পিছনে একটা ডায়ট মানে কী বলবো এটাকে এটা হচ্ছে ডায় ব্রিজ একটিভায় ডায় তো এটাকে সবাই ভাবে ওদের আইসি কিন্তু অ্যাকচুয়ালি এটা আইসি না এটা হচ্ছে ব্রিজ একটিফায়ার চারটে ডায়টাকে এক একটা করে করা দেওয়া আছে তো সেটাকে হবে বিশাল ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চাইলে আপনার আমি আপনার দেখাচ্ছি স্যাম্পেল কিছু কিছু ড্রাইভার পিছনে এরকম থাকে তো এই দেখুন এই ড্রাইভারটার পিছনে আছে ঠিক আছে তো এইরকম ভাবে ভাবে হতো এটা ছিল এটা কম দামে ড্রাইভার তো কাস্টমার হবে বিশাল ব্যাপার কিন্তু অ্যাকচুয়ালি কোনো ব্যাপারই না এটা ব্রিজ এক্টিফায়ার এটা কোনো আইসি না ঠিক আছে ঠিক আছে তো কাস্টমার এটাই ভাবে তো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে এটাই বলতেছি যে আপনারা চাইলে এই গাওয়া ডিও এক বছর গ্যারান্টি আরামসে দিতে পারেন এবং কিছু প্রসেস যদি আপনারা খেয়াল করেন তাহলে আরামসে দিতে পারবেন তবে হ্যাঁ এর জন্য একটু বডি কোয়ালিটি যথেষ্ট ভালো দরকার একটা ভালো কোয়ালিটি এইচপি ড্রাইভারের মধ্যে যেমন একটা ভালো বডি দরকার ভালো বডি দরকার তেমনই কিন্তু একটা এইটার জন্য কিন্তু আপনার ভালো বডি দরকার এইটা না এইটার সঙ্গে যদি ভালো বডি আপনি না দিতে পারেন তাহলেও কিন্তু এটারও সমস্যা আসতে পারে ঠিক আছে আর এটা রিপেয়ার করা খুবই সহজ মানে পিসিবি যেভাবে রিপেয়ার করে তো আমি আমার চ্যানেলে লিঙ্ক মানে লিঙ্ক দিয়ে দেবো যে কী করে পিসিবি রিপেয়ার করতে হয় ঠিক আছে তারপর চাইলে সেই রিপেয়ার করাটাও শিখে নিতে পারেন নিয়ে এর সঙ্গে কাজ করতে পারেন তো এর মধ্যে যে আইসি লাগানো আছে আশা করি আমি সহজে কাটবেন যদি কেটে যায় এই পিসিবি কাট মানে এই সরি এই এস এম বি এল ইডিগুলো এই এস এম বি যদি কেটে যায় তো আপনার আরামসে মানে মানে একটা ভালো পিসিবি থেকে খুলে নিয়ে মানে এস এম বি খুলে নিয়ে আপনি এখানে বসে বসে আবার কাজ চালাতে পারবেন ঠিক আছে তো এটা কী করে রিপেয়ার করতে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনার চাইলে দেখে নিতে পারেন আর এটার জন্য যে প্রসেসটা বলছিলাম দেখুন বডি কোয়ালিটি একটু ভাম একটু নাম মোটামুটি ভালো কোয়ালিটির আর যে টিকিটা আছে টিকিটা মোটামুটি আপনার একটা মোটা টিকি হতে হবে দেখবেন যেসব কম দামি বডি থাকে মানে অ্যালুমিনিয়াম বডি কিন্তু কম দামি দেখবেন তার টিকি সেই নন গ্যারান্টি টিকির মতো পুরো পাতলা এটা দেখছেন কত মোটা হাড়ে টিককি আছে ঠিক আছে তো এই দেখুন লেনটা কত মোটা আছে তো এরকম মোটা টিকি দরকার ভালো বডি দরকার আর সঙ্গে কী করবেন এই যে যখন কাজ করবেন হিট সিং পেস্টটা একদম মোটা করে চারিদিকে লাগিয়ে দেবেন একদম মোটা করে লাগিয়ে দেবেন দিয়ে স্ক্রু দিয়ে ফুল টাইট করবেন স্ক্রুটা যেন দুটো স্ক্রু দেবেন প্লাস ফুল টাইট করে দেবেন একটা স্ক্রু দ্বারা দিয়ে ভাববেন না যে কাজ হয়ে যায় তা না কিন্তু মোটামুটি দুটো স্ক্রু দিয়ে ফুল টাইট করে দেবেন যাতে ভিতর থেকে হাওয়াটা না ভিতরে ঢুকতে পারে ঠিক আছে তো ভিতরে ফুল হাওয়া না যাতে না ঢোকে সেই কারণে দুটো স্ক্রু দিয়ে ফুল টাইট করে দেবেন হিটসিং পেস্ট মোটা করে লাগিয়ে দেবেন দিয়ে এর মধ্যে মানে এরা যখন কাজ করবেন দেখবেন বডি কোয়ালিটি যেন একটু ভালো হয় বডি কোয়ালিটি যদি একটু ভালো হয় টিকিটা যেন মোটা হয় দেখবেন আরামসে কাজ করতে হবে আর যদি পারেন তো সিলিকন পেস্ট এই ধারে লাগাবেন দেখবেন কোম্পানি খুলবেন দেখবেন ধারে ধারে একটা আঠা থাকে ঠিক আছে তো সেই আঠারো হচ্ছে সিলিকন পেস্ট চাইলে আপনারা এখানে দিয়ে দিতে পারেন তাহলে ভিতর থেকে যে মানে বাইরে কোনো পলিউশন বা হাওয়া জল যাতে না ঢুকে লাইটের মানে ক্ষতি না করতে পারে ঠিক আছে তো সেই জন্য বললাম যে আপনারা চাইলে এটা নিয়ে কাজ করতে পারেন আর সব বড় বড়ো কথা হলো এখন কোম্পানিও দেখছে এখন দিন দিন মানে এত কম্পিটিশান কারণে কোম্পানি এখন গামা ডিবি ইউজ করছে চাইলে আপনার নিজেরা মানে বিভিন্ন কোম্পানির লাইট পাঁচটা করে দেখতে পান তার মধ্যে সবথেকে কম যদি পান তো তিনটি ডিবি দেওয়া লাইট পাবেন ঠিক আছে আর এই গামাটিগুলো আইতে আপনি সব অনেক কম দামে পেয়ে যাবেন মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে পুরো ফুল সেট এসে যাচ্ছে আপনার তো ড্রাইভার দেওয়া কোনো মানে মানে নেওয়ার কোনো মানেই হয় না একটা মিডিয়াম কোয়ালিটি ড্রাইভার চল চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকাতে নেবেন সেও যা কাজ করবে এও সেই কাজ করবে ওটাও আপনার মানে কপাল ভালো থাকলে এক বছরের মধ্যে কিছু হলো না এরও কপাল ভালো থাকলে এক মধ্যে কিছু হলো তাহলে বেকার দাম যত দাম দিয়ে আপনি ড্রাইভার দ্বারা মান দিতে দেবেন আর এখন দিন এটার চাহিদা প্রচুর পরিমাণে বাড়ছে যারা এখন ইউজ করে তারা জানে না যারা ইউজ করছে তারা এর মতো বলতে পারবে ঠিক আছে আমরা আমরা এটা আগে আমাদের এটা কোয়ালিটি ডাউন ছিল কিন্তু এখন মিটার দিয়ে মানে এটার মডিফাই করেছে করে এতটা পারফরমেন্স করে দিয়েছে আপনি মানে যখন আমি এখন দেখাবো তখন বুঝতে পারবেন বন্ধুরা আপনারা দেখে নিলেন এই মানে কতটা ভোল্টেজ মানে কত হাইস্ট ভোল্টে মোটামুটি চারশো ভোল্ট টেনে যাচ্ছে আর লোয়েস্ট আপনার আশি নব্বই ভোল্ট হলে টানতে পারছে তো দেখতেই পেলেন আপনার নিজের চোখে যে কীভাবে এই ভোল্টেজটা ড্র মানে কত ভোল্টেজ হলে আপনি এটা লোয়েস্ট বা হাইট টান করতে পারবেন ঠিক আছে এটা সত্যি খুব দারুণ কোয়ালিটি এটা আমার নিজেরা ব্যবহার করছি ইভেন আমার বাড়িতে লাগানো আছে তো অত ভালোভাবে লাগাইনি এটা আমার বডি দিয়ে লাগায়নি নর্মাল একটা কনসেল আইটের মধ্যে লাগিয়েছি তো মোটামুটি ছ মাস চলে গেছে অসুবিধা নেই তো একটু আপনার নিজেরও ব্যবহার করে দেখতে পারেন মানে লোয়েস্ট আপনি দশ কুড়ি পিস নিয়েও ব্যবহার করে দেখতে পাবেন যদি মনে হয় খুব ভালো চলছে রেসপন্স ভালো আছে তখন এটা গামা ডিভিনে কাজ করুন তবে এটুকু বলতে পারি গামা ডিউবি এখন দিন দিন প্রচুর চাহিদা বাড়ছে কারণ বিভিন্ন কোম্পানি পর্যন্ত এখন গামা ডিউবি ব্যবহার করতে আরম্ভ করেছে যেহেতু দাম কম না সে কারণ ঠিক আছে তো বন্ধুরা ভিডিও আজকের বন্ধু যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন গামা ডিউবি যদি আপনাদের কেউ নিয়ে থাকেন ওকে তো চলুন আবার দেখান ভিডিও নেই তো তুমি ভালো থাকবেন সুস্থ থাকবেন